একটা ভালোবাসার প্রতিফলন যে মানুষ পছন্দ করছে এবং সব স্পেশাল মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করবো এখন থেকে। যে কোনো শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী বুবলি, এ খবর বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। তবে শাকিব খান বর্তমানে বুবলিকে এড়িয়ে চলায় পুরোপুরি ভেঙে পড়েছেন এ নায়িকা। অপবিশ্বাসের মতো তাকেও নিজের সন্তানের জন্য একাই লড়াই করতে হচ্ছে, আর পড়তে হচ্ছে অনেক প্রশ্ন আর বিভিন্ন সমালোচনার মুখে। তবে সমালোচনার ভয় না করে তিনি নিজেই তার বেবি বাম্পের ছবি সকলে সামনে এনেছেন, যে ছবি সূত্র ধরে বুবলিকে নিয়ে চলছে কানাঘষা। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আমি খুব শীঘ্রই আপনাদের সব ক্লিয়ার করব, তবে আপনারা আমাকে ভুল বুঝবেন না, শুধু আমি এতটুকু বলবো যেহেতু আমি একজন মুসলিম তাই সবকিছু শালীনতার সঙ্গে হয়েছে। এখন প্রশ্ন হলো, শালীনতা বলতে তাহলে বুবলি কি বোঝাতে চেয়েছেন? তাহলে কি বুবলিকে বিয়ে করেছেন শাকিব খান? এদিকে তো অপুর সঙ্গে আবারও সবকিছু ঠিক হয়েছে শাকিব খানের, তাহলে বুবলির কি হবে? অনেকেই তো মনে করছেন বুবলির হাত থেকে বাঁচতেই তিনি অপুর কাছে ফিরেছেন। আশা করা যায় খুব শীঘ্রই একটা সমাধানে ফিরবেন তারা, যদিও ধারণা করা হয় বুবলি ছেড়ে কথা বলার মানুষ নয়। তো বন্ধুরা, শাকিব খানের জীবনে আপনি কাকে দেখতে চান, অপু বিশ্বাস নাকি বুবলিকে? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।